ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো তুমি যদি একজন মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। তো আজকের ভিডিওর যে বিষয়টি সেটি কিন্তু তোমাদের রিকোয়েস্টের কারণেই আজকের ভিডিওটি আমি তৈরি করছি। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করেছিল, অনেকেই পার্সোনালি ফোনও করেছিল, ফোন করে জানতে চেয়েছিল যে মাধ্যমিকের যে নাম্বার বিভাজন অর্থাৎ কত পেলে কোন গ্রেডে যাওয়া হচ্ছে এবং কত নাম্বার পেলে পাস করব। অনেকে বলেছিল যে আপনি এই বিষয় নিয়ে একটি ইন ডিটেল ভিডিও করুন, তাতে আমাদের সুবিধা হচ্ছে। তো আমি তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা দিতে যাচ্ছি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবে। তো প্রত্যেকটা ছাত্রছাত্রী এই বিষয়টা নিয়ে অনেকটাই চিন্তিত থাকে যে নাম্বারের যে বিভাজনটা নিয়ে, যে পাস করব কিনা ফেল করব কিনা, এই নিয়ে একটা টেনশন থাকে। তো এটা বেসিক্যালি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনেই হয়ে থাকে। আসলে ছাত্রছাত্রী ছাত্র জীবনের কয়েকটি মাইলস্টোন আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনেই আসে, যেটা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এরকম যে মাইলস্টোন গুলো রয়েছে সেই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু সেই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত থাকে। তো এটা তোমরা বলে কথা না, আমরাও ছিলাম, যখন ছিল সময় তখন আমরাও ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি এই বিষয়টাই দেখাতে যাচ্ছি। তো তোমরা দেখো এখানে কিন্তু আমি সমস্ত কিছু লিখে রেখেছি, যেমন দেখো গ্রেড, গ্রেড স্কেল, গ্রেড স্কেল, গ্রেড, এবং হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর, মানে হচ্ছে তোমার কর্মক্ষমতা সূচক। তো এখানে দেখো এটাকে আমরা শর্ট ফর্মে পিআই বলবো। তো দেখো এখানে আমরা এই যে একটা এখানে দেখো যে এক সেকেন্ড, এখানে দেখো যে তুমি যদি 90 থেকে 100 মধ্যে নাম্বার পাও তাহলে তুমি পাচ্ছ হচ্ছে ডাবল এ গ্রেড, এবং তোমার পিআই যেটা হচ্ছে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। তারপর দেখো এখানে তুমি যদি 80 থেকে 89 এর মধ্যে নাম্বার পাও তাহলে তোমার হচ্ছে এ প্লাস, আর তোমার যে পিআই হচ্ছে সেটা হচ্ছে এক্সিলেন্ট। এবং তারপর দেখো তোমার যদি নাম্বার 60 থেকে 79 এর মধ্যে থাকে তাহলে হচ্ছে তুমি এ পাচ্ছ, এবং তোমার যে পিআই সেটা হচ্ছে ভেরি গুড। এবং তুমি তারপর দেখো এখানে 45 থেকে যদি 59 এর মধ্যে তুমি নাম্বার পাও তাহলে হচ্ছে তোমার গ্রেড হচ্ছে বি প্লাস, এবং তোমার পিআই হচ্ছে গুড। তারপর দেখো তুমি যদি 35 থেকে 44 এর মধ্যে নাম্বার পাও তাহলে তোমার যে গ্রেড সেটা হচ্ছে বি, এবং তোমার যে পিআই সেটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। এবং তারপর দেখো তোমার নাম্বার যদি 25 থেকে 34 এর মধ্যে থাকে তাহলে তোমার গ্রেড হচ্ছে সি, এবং তোমার যে পিআই সেটা হচ্ছে মার্জিনাল। তারপর দেখো যে তুমি যদি 25 এর নিচে নাম্বার পাও, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, 25 এর নিচে যদি নাম্বার পাও তাহলে তোমার গ্রেড আসবে ডি, এখানে দেখতে পাচ্ছ, এবং তোমার পিআই যেটা আসবে ডিসকোয়ালিফাইড। ডিসকোয়ালিফাইড মানে এটা বোঝো যে তুমি কিন্তু পাস করতে পারবে না। অর্থাৎ তোমাদের আমি পরিষ্কার ভাবে জানিয়ে রাখি যে কোন সাবজেক্টে যদি 25 এর নিচে বা 25 এর কম নাম্বার পাও তাহলে তোমরা ডি গ্রেডে চলে যাচ্ছ, অর্থাৎ ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছ, তোমরা কিন্তু পাস করতে পারবে না। তো যাই হোক, পাস করতে গেলে তোমাকে কিন্তু অন্তত 25 নাম্বার পেতে হবে। যদি তুমি 25 করে নাম্বার পাও তবেই কিন্তু তুমি পাস করতে পারবে। এবং তুমি যদি 25 এর উপরে যে কোনো নাম্বার পাও তাহলে এখান থেকে দেখে নেবে তোমার যে নাম 25 এর উপরে যে নাম্বারটা আসবে এবং যেই আন্ডারে আসবে সেই গ্রেড এবং সেই স্কেলের আওতায় তুমি কিন্তু চলে যাবে। তো এবার তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি যে তোমাদের যে পরীক্ষা হয়েছে সেখানে হচ্ছে 90 নাম্বারের লিখিত পরীক্ষা হয়েছে, 10 নাম্বারের প্রজেক্ট হয়েছে। সেই প্রজেক্টে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা এই দুটো মিলিয়ে তোমাকে কিন্তু 25 নাম্বার পেতে হবে। যদি 25 করে পাও তবেই পাস করবে। তো আই হোপ এই যে বিষয়টা সেই বিষয়টা তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো এবার তোমাদের আমি জানিয়ে রাখবো যে মাধ্যমিকের যে রেজাল্ট, সেই মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পারবে এবং কবে সেই মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে। তো তোমাদের আমি জানিয়ে রাখবো, এর আগে তোমাদের একটা ভিডিও দিয়ে আমি দেখিয়েছিলাম যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে, কারণ ইতিমধ্যেই নাম্বার সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে পর্ষদ। তো এবার তোমাদের আমি জানিয়ে রাখবো যে রেজাল্টটা কিভাবে দেখবে। তো চলো অ্যাডভান্সলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে এবং সেখানেই কিন্তু মাধ্যমিকের রেজাল্টটা প্রকাশ করা হবে এবং ওয়েবসাইটটাকে তোমরা একদম অ্যাড টু হোম স্ক্রিন করে রাখবে। তো চলো শুরু করি। তারপর তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু তোমরা দেখতে পারবে, তোমাদের জানিয়ে রাখবো, যত রেজাল্ট প্রকাশ হয় সেই রেজাল্ট কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই দেখা হয়। এটাই হচ্ছে রেজাল্ট দেখার একমাত্র ওয়েবসাইট, সমস্ত এক্সামিনেশনের রেজাল্ট কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে।
তারপর প্রথমের দিকে তোমরা লক্ষ্য করবে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের এখানে তোমরা লক্ষ্য করবে যে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক এক্সাম রেজাল্ট রেজাল্ট 2020 এই ধরনের একটি কলামস মানে একটি লেখা চলে আসবে। সেখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এই ধরনের একটি পপ আপ উইন্ডো খুলে যাবে যেখানে তোমাদের যে রোল এবং নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে, যে এই ধরনের একটা পেজ যেটা পেয়ে যাবে সেটা তোমরা অনস্ক্রিন দেখলে। তো আই হোপ তোমরা এখান থেকে তোমাদের রেজাল্টটা দেখতে পারবে।